ভারতের বিহারে একটি নির্মাণাধীন সেতুর একাংশ ধসে কমপক্ষে একজন নিহত হচ্ছেন। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত 30 জন, তাদের বেশিরভাগই শ্রমিক। শুক্রবার রাজ্যের সুপল জেলায় এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায়, সুপল এবং মধুবনি জেলাকে সংযুক্ত করার জন্য কোশী নদীর উপর নির্মাণ করা হচ্ছে ওই সেতুটি। স্থানীয় সময় সকাল 7টার দিকে হঠাৎ ব্রিজের গার্ডারের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে অন্তত 40 শ্রমিক কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের নেওয়া হয় হাসপাতালে। ধসে পড়া অংশের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় 1000 কোটি রুপি ব্যয় নির্মাণ করা হচ্ছে এই সেতুটি। আর 2023 সালেই এই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে পিছিয়ে যায় সেই কার্যক্রম। টুট গিয়া